রাখলেন ইপিএম সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার জানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর জাতির পিতা মুজিব যেই সময়ে এই বক্তব্য দিয়েছেন আমার সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে আসলে সব সময় বলি যে সাধারণ সেক্রেটারি বক্তব্য করে আমার বলার থাকে না কিছু এত তথ্যবহুল বক্তব্য দেয় যাই হোক জাতির পিতা মুজিব যেই সময়ে তার বাসা থেকে রেসকোর্স ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তখন তার শরীরে জ্বর ছিল ওই সময় উনি তার সহধর্মিণী তাকে বলেছিলেন যে আমি তো অসুস্থ ওই সময় তার সহধর্মিণী তাকে বলেছিলেন তুমি বিশ্বাস যা করো তাই বলো আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি মানুষ যেই জিনিস বিশ্বাস করে সেটা যদি সে বলে এবং সেটাই সে করতে পারে জাতির পিতা মুজিব 2:45 থেকে 3:03 পর্যন্ত যে 18 মিনিটের বক্তব্য সেই বক্তব্যে স্বাধীন বাংলার যে মানচিত্র টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুনামগঞ্জ থেকে সুন্দরবন এই 1,47,570 বর্গ কিলোমিটার কি মানচিত্র কিভাবে অর্জন করবে বাঙালি জাতি সেই অর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আজকের সেই 7ই মার্চের বক্তব্যের 50 বছর পূর্তি সেই 50 বছর আগেও পিতা মুজিবের বিপক্ষে এই বক্তব্যের বিপক্ষে এই স্বাধীনতার বিপক্ষে একটি মহল উঠে পড়ে লেগেছিল আজকে এই 50 বছর পরে জাতির পিতা মুজিবের তনয়াব জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় উনি কথা রেখেছেন 2008 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন উনি ওই সময় এই বাংলার মানুষের কাছে ওয়াদা করেছিলেন একটি উন্নয়নশীল রাষ্ট্রকে 2021 সালের মধ্যে সম্পূর্ণত রাষ্ট্র হিসাবে তৈরি করবেন আজকে যেই একটি ম্যানিফেস্টো আমরা পড়েছি 2008 সালে 2 লক্ষ মানুষ মোবাইল ফোন ইউজ করেছে এখন 12 কোটি মানুষ মোবাইল ফোন ইউজ করে আমাদের সভাপতি মহোদয় তার শুভেচ্ছা বক্তব্যে বলেছেন আমরা যেই কোনো সময় যেই কোনো ডকুমেন্টস যেই কোনো কিছু আমরা মুহূর্তের মধ্যেই বাংলাদেশের যেই কোনো প্রান্ত নয় শুধু পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমরা এই মুহূর্তে আমাদের হাতে আমরা পেতে পারি আমরা বিশ্বাস করি এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল জননেত্রী শেখ হাসিনা 2008 সালে বলেছিলেন এই সম্পূর্ণ দেশ এই উন্নয়নশীল দেশকে সম্পূর্ণত দেশকে রূপান্তরিত করবেন এবং 2041 সালের ভিতরে এই সম্পূর্ণত দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচালিত একটি তৈরি করবেন আমরা বিশ্বাস করি 2021 সাল নয় শুধু এই জাতির পিতা মুজিব যেমন মহাকালের মহানায়ক তেমনি মহাকালের আগামীতে আগামীর মহাকালে জাতির পিতার তনয়া জননেত্রী শেখ হাসিনা যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন সেই সকল কর্মসূচি উন্নয়নশীল দেশ থেকে সম্পূর্ণত নয় সম্পূর্ণত দেশ থেকে একটি উন্নত রাষ্ট্র নয় একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র যেই রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা মুজিব ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন পিতা মুজিব সেই রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শের কর্মী হিসাবে তার চলার পথকে প্রশস্ত রাখব এই বলে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য টঙ্গী পূর্ব থানা মডেল থানার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই অঞ্চলের মানুষের শহীদ আসাল্লাহ মাস্টারের স্মরণে ভয় করি না মরণে আসসালামু আলাইকুম